আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা আল্লাহর নিকট হেদায়ত লাভের 8টি অতি গুরুত্বপূর্ণ দোয়া জানব। হাদিসে কুদসি আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নিকট থেকে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলে পদভ্রষ্ট। সুতরাং তোমরা আমার কাছে হেদায়াত চাও, আমি তোমাদেরকে হেদায়াত দান করব। সহিহ মুসলিম। সে কারণে মহান রবের দরবারে আমাদের হেদায়াত বা সঠিক পথের সন্ধান চাওয়া খুব বেশি প্রয়োজন, কারণ তিনি সুপথ না দেখালে আমরা নিশ্চিতভাবে পদভ্রষ্ট, ধ্বংসপ্রাপ্ত এবং অন্ধকারে অতলতলে হারিয়ে যাব। এই ভিডিওতে কোরআন এবং সহি হাদিস থেকে হেদায়াত প্রার্থনা এবং হেদায়াত পাওয়ার পর তার উপর অবিচল থাকার অতি গুরুত্বপূর্ণ 8টি দোয়া উপস্থাপন করা হল। নম্বর 1, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সূরা ফাতিহা আয়াত 6। নম্বর 2, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى, অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে সুপথ, আল্লাহ ভীতি, চরিত্রের নির্মলতা ও অভাব মুক্তির প্রার্থনা করছি। তিরমিজি হাদিস নম্বর 3489। নম্বর 3, اللهم الهمني رشدي واعذني من شر نفسي, اللهم الهمني رشدي واعذني من شر نفسي, অর্থ হে আল্লাহ আমাকে হেদায়াত দান করো এবং আমার নফসের অনিষ্ট থেকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুটি বাক্য দ্বারা দোয়া করতে শিখিয়েছিলেন। তিরমিজি। নম্বর 4, রব্বি আইননি ওয়ালা তুইন আলাইয়া ওয়ানসুরনি ওয়ালা তানসুর আলাইয়া وامكر لي ولا تمكر علي واهدني ويسر الهدى لي, দোয়াটি আবার বলছি, ربي اعني ولا تعن علي وانصرني ولا تنصر علي وامكر لي ولا تمكر علي واهدني ويسر الهدى لي, অর্থ হে আমার রব আমাকে সাহায্য করো এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না, আমাকে সহযোগিতা করো এবং আমার বিরুদ্ধে কাউকে সহযোগিতা করো না, আমার জন্য কৌশল এটো, আমার বিরুদ্ধে কৌশল এটো না, আমাকে হেদায়াত দান করো, আমার জন্য হেদায়াতের পথ সহজতর করো এবং যে ব্যক্তি আমার উপর অত্যাচার ও সীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো। নম্বর 5, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়া সাদ্দাদা, اللهم اهدني وسددني اللهم اني اسالك الهدى وسدد, অর্থ হে আল্লাহ আমাকে হেদায়াত দান করো, আমাকে সঠিক পথে পরিচালিত করো, হে আল্লাহ তোমার নিকট হেদায়াত ও সঠিক পথ কামনা করছি। সহিহ মুসলিম। নম্বর 6, اللهم ثبتني واجعلني هاديا مهديا, اللهم ثبتني واجعلني হাদিয়াম মাহদিয়া, অর্থ হে আল্লাহ আমাকে স্থির রাখুন ও হেদায়াতকারী ও হেদায়াত প্রাপ্ত বানান। সহিহ মুসলিম। নম্বর 7, হেদায়াত লাভের পর অন্তরে বক্রতা হতে মুক্তি চাওয়ার দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب, অর্থ হে আমার রব আপনি হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নম্বর 8, হেদায়াত পাওয়ার পর তার ওপর প্রতিষ্ঠিত থাকার দোয়া, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك, অর্থ হে হৃদয়সমূহের পরিবর্তনকারী আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। সহিহ মুসলিম। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক,
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থ হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর সুদৃঢ় করে দাও। সহিহুল জামিয়া হাদিস নম্বর 7987। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।